আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের বই খাতা নিয়ে তোমরা সামনে বসো। তোমরা বলো তো, আমাদের সর্বশেষ নবীর নাম কি? নিশ্চয়ই তোমরা জানো, আমি গত ক্লাসে তোমাদের করিয়েছি, আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমার নাম কি বলো? হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দয়া দেখাতেন কেন? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ালু, তিনি সবার প্রতি দয়া দেখাতেন। আজকে আমরা তোমাদের বইয়ের যে পাঠ তোমাদের পড়াবো সেই পাঠের শিরোনাম আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতায় লিখো এবং জোরে জোরে পড়ো। সবাই আজকের পাঠের শিরোনাম লিখে নাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া, ক্ষমা, ও মাতৃভক্তি সবাই লিখে নাও খাতায় এবং জোরে জোরে পড়ো। বই বের করো, আমি পড়াবো, তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়ো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার উজ্জ্বল আদর্শ। তিনি মানুষ, পশু পাখি, গাছপালা সকলের প্রতি দয়া প্রদর্শন করতেন। কেউ ক্ষুধার্ত হলে তাকে খাদ্য দিতেন, অসুস্থ হলে তার খোঁজখবর নিতেন, সেবা যত্ন করতেন। গরিব, ভিক্ষু, এতিম ও অসহায়দের প্রতি দয়া দেখাতেন। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আসেন, এমন সময় এক ইয়াতিম বালক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। গায়ে তার জামা কাপড় নাই, দুঃখ কষ্ট সইতে সইতে তার বুকের হাড়গুলো বের হয়ে গেছে। বালকটি কাঁদতে কাঁদতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমার আব্বু নাই, আবু জেহেল আমাদের সম্পদ কেড়ে নিয়েছে, তার কাছে সম্পদের কিছু চাইলে সে আমাকে মারধর করে, অত্যাচার করে, তাড়িয়ে দেয়, ছেলেটি বলল। বালকটির কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালকটিকে নিয়ে সেই আবু জেহেলের কাছে যেয়ে তার পাওনা সব আবু জেহেলের কাছ থেকে আদায় করে এনে দিলেন। এতিম বালকটি খুব খুশি হল। তিনি মানুষের প্রতি দয়া শুধু দেখাননি, তিনি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখিয়েছেন। তিনি আল্লাহর সৃষ্টির যা কিছু আছে সব কিছুর প্রতি তিনি দয়া দেখিয়েছেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন
সেইটা সবাই বইতে দেখো এবং নিচে পেন্সিল দিয়ে দাগ দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবাই দাগ দাও, পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া দেখাও, তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবে। যারা আছে তাদের সবার প্রতি আমাদের দয়া দেখাতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের দয়া দেখাবে। আর এই দয়া সম্পর্কে যে ঘটনাটা, এইটা তোমরা ভালো করে মুখস্থ করে রাখবা। আমরা দয়া দেখাবো ইয়াতিম, অসহায়দের প্রতি, পশু পাখি ও গাছপালার প্রতি, সকল মানুষের প্রতি, আল্লাহর সকল সৃষ্টির প্রতি। এখানে একটা প্রশ্ন আছে, আমরা কাদের দয়া দেখাবো? তাহলে এখানে এই উত্তরটা তোমরা দাগিয়ে রাখো, ভালো করে শিখবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করতেন লোকদের, আমাদেরও ক্ষমা করা শিখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। তিনি শত্রু মিত্র সবাইকে ক্ষমা করতেন। তিনি তার চরম শত্রুকে হাতের মুঠোয় পেয়েও প্রতিশোধ নেননি, তাকে ক্ষমা করে দিয়েছেন। একটা ঘটনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাতফানের যুদ্ধ শেষ করে বাড়ি ফিরছেন, হঠাৎ একটা লোক তাকে খোলা তলোয়ার দেখছো না, বড় তলোয়ার, সেই খোলা তলোয়ার নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, তোমাকে এখন কে রক্ষা করবে, এখন তো আমি তোমাকে মারব। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভয়ে বললেন, আল্লাহ, তার মানে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। সেই লোকের হাত থেকে তলোয়ার পড়ে গেল, লোকটি ভয় পেল। তলোয়ার পড়ে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তলোয়ার তুলে বললেন, এখন তোমাকে কে রক্ষা করবে? তখন সেই লোকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাইলেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করতেন। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মক্কাবাসীকেও ক্ষমা করে দিয়েছিলেন। তার ক্ষমার আদেশে মুগ্ধ হয়ে তারা ইসলাম গ্রহণ করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভক্তি, মায়ের প্রতি ভক্তি, একটা ঘটনা আছে, সেই ঘটনাটা তোমরা দেখো, ভালো করে পড়ো এবং মুখস্থ করো ঘটনাটি। আমাদের আব্বা আম্মা হচ্ছে সব থেকে আপনজন। আব্বা আম্মাকে আমরা ভক্তি করব, তাদের কথা শুনব, তাদের আদেশ পালন করব, তাদের ভক্তি করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, তখন তার আম্মা আমিনা ইন্তিকাল করেন, মানে মারা যান। তিনি তার আম্মাকে সেবা যত্ন করার সুযোগ পাননি, কিন্তু তার দুধমা হযরত হালিমাকে তিনি চরম ভক্তি শ্রদ্ধা করতেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চরম ভক্তি শ্রদ্ধা করতেন, সম্মান দিতেন। তার একটা ঘটনা তোমরাও মুখস্থ করবা, বইতে আছে, দেখো। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে, মানে তার সঙ্গীদের নিয়ে একদিন বসেছিলেন। সেখানে এক বৃদ্ধা আসলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন, বৃদ্ধাকে সম্মান করলেন, মর্যাদা দিলেন, নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, খুব যত্নের সাথে বসালেন। সাহাবীগণ অবাক হলেন, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? তিনি উত্তরে বললেন, ইনি আমার দুধমা হালিমা। তাহলে দুধমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সম্মান শ্রদ্ধা ভক্তি করলেন, নিজে উঠে দাঁড়িয়ে সম্মান করলেন এবং চাদর বিছিয়ে বসতে দিলেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে, আদর্শে আমরা আদর্শিত হব, আমরা
আমরা তার আদর্শ শিখবো, আমরা তিনি যেভাবে চলছেন আমরা সেইভাবে চলার চেষ্টা করব, তার আদেশ আমরা পালন করব। আমরা সবাই তোমাদের এই ক্ষমার যে ঘটনা, মাতৃভক্তির যে ঘটনা, এতিম বাচ্চার প্রতি যে দয়া দেখালেন, এইগুলা তোমরা সবাই মুখস্থ করবা এবং নিজেরা নিজেদের জীবনে এই এটা অনুসরণ করবে এবং জীবনে এটা কাজে লাগাবা। তোমরা মহানবীর আদর্শ মতো চলবা, আদর্শ মতো কাজ করবা, বড় হবা, মানুষের মতন মানুষ হবা সবাই। তোমাদের এখান থেকে প্রশ্ন তোমরা নিজেরা শিখবা, প্রশ্ন নিজেরা করবা এবং উত্তর শিখবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম বাচ্চাকে নিয়ে কোথায় গেছিলেন? আবু জেহেলের কাছে গেছিলেন। সেখান থেকে আবু জেহেলের কাছ থেকে কি এনে দিছিলেন? এতিম বাচ্চার পাওনা আদায় করে দিছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া সম্পর্কে কি বলেছে? পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া দেখাও, তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ক্ষমা করে দিছিলেন? কাফিরকে কিভাবে ক্ষমা করে দিছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মাতৃভক্তি করেছিলেন? এই সব প্রশ্নের উত্তর তোমরা শিখবা ভালো করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর বয়সে মা মারা যান? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছর বয়সে তার মা মারা যান। এই প্রশ্নের উত্তরগুলো সবাই ভালো করে শিখবে, এর থেকে মিলকরণ শিখবে, এর থেকে তোমরা শূন্য স্থান পূরণ শিখবে। ভিতর থেকে ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো নিজেরা শিখবে, ভালো করে শিখবে। বাইরের কাজ দেখো, সবাই খাতা লিখে নাও। মাতৃভক্তির ঘটনা কি? সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।